শনিবারের বারবেলা আমরা সবাই গল্প শুনতে ভালোবাসি, আর গোয়েন্দা বা অদ্ভুতুরে গল্প আমাদের সকলেরই প্রিয়। তাই আমি আপনাদেরকে প্রতি শনিবার এক একটি রহস্য ও অদ্ভুতুরে গল্প শোনাব। তাই শুরু হচ্ছে শনিবারের বারবেলা। আমাদের আজকের গল্প কথা রাখা। এই আশ্চর্য কাহিনী শুনেছিলাম ফাদার জ্যাকসনের কাছ থেকে। তিনি একজন শ্রদ্ধেয় ধর্মযাজক, তার কথায় অবিশ্বাস হওয়ার কোনো কারণ নেই। ফাদার জ্যাকসনের ভাষাতেই গল্পটি বলা যাক। ফাদার বলেছিলেন, আমার বয়স তখন অল্প, সে সময় আমি ছিলাম এক গ্রাম্য গির্জার সহকারী পাদ্রি। সে অঞ্চলের লোকেরা ছোট পাদ্রি বলেই আমাকে জানত। গির্জায় একজন প্রধান পাদ্রিও ছিলেন, কিন্তু সেই বড় পাদ্রি বুড়ো হয়ে যাওয়ায় গির্জার বেশিরভাগ কাজই আমাকে করতে হতো। অবশ্য সেই জন্যে আমার মনে কোনো ক্ষোভও ছিল না। সেই সময় ওই অঞ্চলে মহামারী দেখা দিয়েছিল। সেই মহামারীতে দলে দলে লোক মারা পড়তে লাগলো। সেই জন্যে আমার কাজের চাপও খুব বেড়ে গেল। প্রতিটি মুমূর্ষুর কাছে আমাকে পৌঁছে যেতেই হতো। প্রত্যেককে শোনাতে হতো ধর্মের কথা, শুনতে হতো প্রতিটি মুমূর্ষের পাপের স্বীকারোক্তি। পাপই তার পাপের কথা কোনো যাজকের কাছে অকপটে স্বীকার করে অনুতাপ প্রকাশ করলে ঈশ্বর তাদের ক্ষমা করেন। এই বিশ্বাসের জন্যেই ওই এলাকার সব রোগীর বাড়ি থেকে আমার কাছে ডাক আসত। আমিও ছুটতাম। সকাল থেকে রাত পর্যন্ত আমাকে ছোটাছুটি করতে হতো, বিশ্রাম করবার এতটুকু সময় পর্যন্ত পেতাম না। একদিন সূর্যোদয়ের আগে থেকে রাত 10টা পর্যন্ত ঘুরে ঘুরে খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। 10টার পরে গির্জায় ফিরে এসে কিছু খেয়ে বিছানায় সবে গা এলিয়ে দিয়েছি, এমন সময় বিরক্ত হলাম। নিশ্চয়ই আবার কোনো মুমূর্ষের বাড়ি থেকে ডাক এসেছে, আমার শরীর যে আর বইছে না। দরজায় আবার আওয়াজ হল, এবার আগের শব্দ থেকে আর একটু জোরে। এতে আমি বেশ বিরক্তও হলাম। একটু আগে করার শব্দে বিরক্ত হয়েছিলাম, এখন সেই বিরক্তির জন্য একটু লজ্জাও বোধ করলাম। আমি না ঈশ্বরের সেবক, আত্মবিপন্ন মানুষের ডাকে আমাকে তো সবসময় সেখানে সাড়া দিতেই হবে। শোবার ঘর থেকে উচ্চকণ্ঠে জিজ্ঞেস করলাম, কে কে ডাকছে আমাকে? কিন্তু কোনো উত্তরই পাওয়া গেল না। বিছানায় উঠে বসলাম, বাইরে থেকে কোনো সাড়া না পেয়ে আবার শুয়ে পড়লাম। কিন্তু না, আজ রাতে আর আমার কপালে বিশ্রাম নেই। এবার বাধ্য হয়ে বিছানা ছেড়ে উঠতে হলো। উঠে দরজা খুললাম, কই, কেউ তো দরজার বাইরে দাঁড়িয়ে নেই। তবে কড়া কে নাড়ল? একটু অবাকই হলাম। এদিকে ওদিকে তাকালাম, আকাশে একফালি চাঁদ উঠেছে, চাঁদের আলো ম্লান। সেই ম্লান আলোয় দেখলাম একটু দূরে কে যেন দাঁড়িয়ে রয়েছে। আপনি কি কড়া নেড়েছেন? আমি জিজ্ঞেস করলাম। কোনো কথা না বলে লোকটি মাথা নাড়ল। আপনি কি কোনো রোগীর বাড়ি থেকে আসছেন? এবারেও লোকটি কোনো কথা বলল না, কেবল মাথা নাড়ল। ভাবলাম লোকটির কোনো আপনজনের হয়তো মরণাপন্ন অবস্থায় রয়েছে, তাই শোকাকুল লোকটির আর কথা বলার অবস্থা নেই। আমি বললাম, আপনি দাঁড়ান, পোশাক পরে আমি এক্ষুনি বাইবেল নিয়ে আসছি। তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে এলাম, লোকটি অপেক্ষা করছিল। আমি বেরোতেই সে চলতে শুরু করল, আমিও চললাম তার পিছু পিছু। যে গ্রামে আমাদের গির্জাটি ছিল সেই গ্রাম এবং তার আশেপাশের গ্রামগুলির রাস্তাঘাট আমার কাছে মোটামুটি পরিচিত ছিল, অন্তত আমার সেই রকমই একটি ধারণা ছিল। কিন্তু এই লোকটি যে পথে আমাকে নিয়ে চলেছে তা বুঝতে পারলাম না, কোন পথ। ভাবলাম এরকম পথে তো কোনোদিন যাওয়া আসা করিনি আমি। সম্মোহিত মানুষের মতোই সামনে ছায়ামূর্তিটিকে অনুসরণ করতে লাগলাম আমি। ছায়ামূর্তিটি খুব দ্রুত হাঁটছিল, আমি তার সাথে পাল্লা দিয়ে হাঁটতে পারছিলাম না, পিছিয়ে পড়ছিলাম। ছায়ামূর্তিটিও আমার কাছ থেকে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে মাঝে মাঝে দাঁড়িয়ে আমার জন্যেই অপেক্ষা করছিল। রাত প্রায় 11টা, পাড়াগাঁয়ের রাস্তা এরই মধ্যে নিঝুম হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গিয়েছে। সামনের ছায়ামূর্তিটা যাচ্ছে তো যাচ্ছেই, ও কি অনন্তকাল ধরে চলবে?
নাকি আমি ওকে অনুসরণ করতে পারছি না। কতক্ষণ ধরে ওর পেছনে আমি হাঁটলাম কিছু মনে রাখতে পারলাম না, যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। হঠাৎ দেখলাম ছায়ামূর্তিটির পিছু পিছু এসে আমি একটা ভাঙা বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি। লোকটা বাড়ির মধ্যে ঢুকলো, ওর পিছু পিছু আমিও ঢুকলাম। আমাকে একটা সিঁড়ির কাছে পৌঁছে দিয়ে লোকটা হঠাৎ অন্ধকারের মধ্যে কোথায় যেন চলে গেল। ভাঙা চোরা সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। পেছনে একখানা ঘর, ঘরের দরজা খোলা। খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকলাম। একখানা পুরনো খাটে একটি লোক শুয়ে আছে। দেখলেই মনে হয় লোকটি খুবই অসুস্থ, তার জন্যই আমাকে এই রাত্রিতে ডাকা হয়েছে। আমাকে দেখেই মুমূর্ষ লোকটি কর্কশ্বরে বলে উঠল, এই পাদ্রিটা আবার এখানে এলো কোথা থেকে? আমি বললাম, আমাকে তো আপনারই কেউ ডেকে এনেছে এখানে। আমার তো কেউ নেই বাবা, আমি তো এই বাড়িতে একলাই থাকি। লোকটি বেশ অবাক হয়েই বলল, কিন্তু দেখুন আমি তো এ বাড়ি চিনি না, এই বাড়িতে যে কোনো লোক অসুস্থ হয়ে আছে তাও আমার পক্ষে জানা সম্ভব নয়। আমাকে এখানে একজন নিয়ে এসেছেন, নইলে আমি আর আসবো কিভাবে? আপনাকে যে নিয়ে এসেছে সে কোথায়? তা তো জানি না, সিঁড়ির কাজ পর্যন্ত আমাকে পৌঁছে দিয়ে হঠাৎ সে যেন কোথায় চলে গেল। আমার কথা শুনে রোগীর মুখের ভাবটা পাল্টে গেল, সে শান্ত গলায় ক্ষীণ কণ্ঠে বলল, হায় ঈশ্বর, তাহলে দেখছি প্যাট তার কথা রেখেছে। কিন্তু এও কি সম্ভব? লোকটি একটু ম্লান হেসে বলল, প্যাট কথা দিয়েছিল যে আমার মৃত্যুর আগে সে যেভাবেই হোক একজন পাদ্রি ঠেক ডেকে আনবে। পাদ্রির কাছে পাপের স্বীকারোক্তি করে আমি পাপমুক্ত হব। হ্যাঁ, আমি পাপমুক্ত হব। পাদ্রি ঠাকুর আমাকে ধর্ম কথা শোনাবেন, আমার জন্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। প্যাট তার কথা রেখেছে দেখছি। আমি বললাম, প্যাট কি? লোকটি বলল, সে আমার বন্ধু, সুখে দুঃখে তার সঙ্গে অনেক দিন কাটিয়েছি। কিন্তু সিঁড়ির কাজ পর্যন্ত আমাকে পৌঁছে দিয়ে অন্ধকারের মধ্যে আপনার প্যাট কোথায় চলে গেল? লোকটি বলল, প্যাট চলে গিয়েছে আজ থেকে 25 বছর আগে। তার মানে? প্রশ্নটি করেই মনে হলো লোকটি বোধহয় বিকারের ঘরে ভুল বকছে। তার মানে আজ থেকে 25 বছর আগে অস্ট্রেলিয়ার মরু অঞ্চলে প্যাটের মৃত্যু হয়েছে। তাহলে? লোকটি বাধা দিয়ে আমাকে বলল, প্যাটের কাহিনী শুনবেন, শুনবেন প্যাটের কাহিনী, শুনলেই আমার কথার অর্থ আপনি আরো ভালো করে বুঝতে পারবেন। আমি কৌতূহলী হয়ে বললাম, বলুন আপনার কাহিনী। মুমূর্ষু লোকটি ক্ষীণ কণ্ঠে বলতে লাগলো, আমি আর প্যাট ছিলাম দাগি আসামি, সব রকম অসৎ কাজই আমরা করেছি, সেসব অন্যায় কাজের জন্যে বারবার জেলও খেটেছি আমরা। একবার কয়েকজন জেল রক্ষীকে হত্যা করে আমরা দুজনে পালালাম, ধরা পড়ার ভয় আমরা লোকালয়ে যেতে পারলাম না, বনে জঙ্গলেই ঘুরে বেড়াতে হতো আমাদেরকে। যত বড় অপরাধেই হোক না কেন, প্যাট ভগবানকে বিশ্বাস করত। তার গলায় ছিল এক কাছা রূপোর মালা, তার মাথা থেকে ঝুলত একটা রূপোর ক্রুশ, কিন্তু আমি ছিলাম ঘোর নাস্তিক। প্যাটের বিশ্বাস দেখে আমি হাসতাম, কিন্তু তাহলেও আমি তাকে তার ঈশ্বর বিশ্বাসের জন্যে কোনোদিন ঠাট্টা বিদ্রুপ করিনি। পালিয়ে পালিয়ে বেড়াতাম আমরা, ঠিক মতো খাবারও পেতাম না, পুলিশের ভয় রাতেও ঘুমোতে পারতাম না,
ফলে কিছুদিনের মধ্যেই আমরা দুজনেই খুব দুর্বল হয়ে পড়লাম। ঘুরতে ঘুরতে আমরা গিয়ে পড়লাম অস্ট্রেলিয়ার এক জনহীন মরু অঞ্চলে। সেখানে যাবার পরই প্যাট খুব অসুস্থ হয়ে পড়ল। সেখানে কোথায় বা ডাক্তার পাবো, কোথায় বা ওষুধপত্তর। প্যাটের অবস্থা দিনকে দিনই অবনতি হতে লাগলো। বুঝলাম সে আর বাঁচবে না। মৃত্যুর 4-5 দিন আগে প্যাট আমার হাত দুখানি ধরে কাতর কণ্ঠে বলল, ভাই বেশ বুঝতে পাচ্ছি যে আমার শেষ সময় এসে গিয়েছে। এই সময় তুমি আমাকে একটা উপকার করবে? তোমার কিন্তু খুব কষ্ট হবে, আমার তো আর চলবার শক্তি নেই। থাকলে বুঝি নিজেই লোকালয়ে চলে যেতুম। আমি বললাম, আমার সাধ্যের মতো হলে নিশ্চয়ই করব বন্ধু। তুমি একজন পাদ্রীকে নিয়ে আসতে পারবে আমার কাছে? পাদ্রী? এবার আমার অবাক হওয়ার পালা। মরবার আগে প্যাটের মাথাটা কি সত্যিই খারাপ হয়ে গেল? আমি বললাম, দেখো প্যাট, আমরা এখানে লুকিয়ে রয়েছি, কোনো পাদ্রীকে এখানে নিয়ে এলে আমাদের জীবন বিপন্ন হবে, আমরা হয়তো ধরাই পড়ে যাব। তুমি কি ধরা দিতে চাও? আমি কিন্তু চাই না প্যাট। প্যাট ধীরে ধীরে বলল, আমি তার কাছে পাপ স্বীকার করব, ধর্ম কথা শুনব, তাহলেই আমি মুক্তি পাব। হ্যাঁ, ঈশ্বরের করুণায় আমার মতো মহাপাপীও মুক্তি পাবে। মৃত্যুশয্যায় শুয়ে আমি শপথ করছি, তোমার শেষ সময়ও আমি যেখান থেকে পারি, যেভাবে হোক, একজন পাদ্রীকে ঠিক তোমার কাছে নিয়ে যাব। যেখান থেকে পারি আমি একজন পাদ্রীকে ঠিক ধরে নিয়ে আসব তোমার কাছে। প্যাটির যে অবস্থা, তাতে আর 1 সপ্তাহের বেশিও বাঁচবে বলে মনে হয় না। ওকে এই অবস্থায় একলা ফেলে রেখে যাইও বা কি করে? আমার জন্য চিন্তা করো না বন্ধু। দেখো, পাদ্রী মশাই আসার আগে আমি কিছুতেই মরব না। তুমি ফিরে এসে আমাকে জীবিতই দেখতে পাবে। আমি আর দেরি করলাম না, পুরোহিতের খোঁজে বেরিয়ে পড়লাম। মরুভূমি পেরিয়ে, জঙ্গল আর জলাভূমি পেরিয়ে অনেক কষ্টে একটা গির্জা খুঁজে পেলাম। সেই গির্জার পাদ্রীকে অনেক হাতে পায়ে ধরে অনুনয় বিনয় করে আমার সঙ্গে নিয়ে আসলাম। ঠিকই বলেছিল প্যাট, সে যেন পাদ্রীর আশায় তখনও বেঁচে আছে। আমার সঙ্গে পাদ্রীকে দেখে তার নিষ্প্রভ চোখ দুটি যেন মুহূর্তের মধ্যে উজ্জ্বল হয়ে উঠল। পাদ্রীর কাছে ক্ষীণ কণ্ঠে প্যাট বলল তার জীবনের সমস্ত পাপের কথা। সে স্বীকার করল। প্যাটকে আশীর্বাদ করে পাদ্রীটাকে ধর্মকথা শোনাতে লাগল। ধর্মকথা বলা শেষ হলে পাদ্রী ঠাকুর বলল, তুমি যখন পাপ স্বীকার করেছ, তোমার মনে যখন সত্যিকারের অনুতাপ হয়েছে, তখন তুমি নিশ্চয়ই স্বর্গে যাবে। কিন্তু ফাদার, আমি স্বর্গে গেলেও সেখান থেকে একবার পৃথিবীতে আমাকে ফিরে আসতেই হবে। কেন? আমার এই বন্ধু অনেক কষ্ট করে আপনাকে এখানে নিয়ে এসেছে। আমি শপথ করছি, ওর শেষ সময় আমিও একজন পাদ্রীকে ঠিক ওর কাছে নিয়ে যাব। আর কিছুতেই এই শপথ আমি ভাঙতে পারবো না। ঈশ্বরের করুণায় তোমার মনস্কামনা নিশ্চয় পূর্ণ হবে। আমেন। ফাদার, এবার আপনি বুঝেছেন প্যাট কিভাবে তার কথা রেখেছে? সে মারা গেছে, সে স্বর্গে চলে গেছে, তাও তার আত্মা সেখান থেকে ফিরে এসেছে শুধুমাত্র আমার কথা রাখার জন্যে। সে গেছে আপনার কাছে খবর দিতে যে আমি মৃত্যু পথযাত্রী। এই পাপী লোকটার মুক্তির জন্যে দয়া করে প্রার্থনা করুন করুণাময় ঈশ্বরের কাছে।
আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে পল্লব গায়েন ফেসবুক পেজে লাইক করুন এবং পল্লব গায়েন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমাকে সাহায্য করবে প্রতি সপ্তাহে নতুন নতুন গল্প আপনাদের সামনে পরিবেশন করায়। ধন্যবাদ।